কারণ আমি রফিকুল্লাহ ফারি নেই জীবনে একটা কল কারখানা দিতে, কিন্তু তার কল কারখানাতে হাজার হাজার মানুষ কাজ করে। তাইলে একটা মানুষ হলেও তো এতিম একটা মেয়ে তার সন্তানের চারটা ভাত খাওয়ায়, এতিম একটা আম্মাজি তার আব্বাকে দুইটা ভাত খাওয়ায়, উনি কারখানাটা না দিলে কি কামাই তো? কথা ঠিক কিনা? আমি কেন যে মনের থেকে দোয়া আইয়ে আসেনি মান্নান সাহেব, এখনো খুব ভালো মানুষ। যারা করে আমরা তো হিংসা করে, আমাদের তাজু সর্দার অমুক উট্টুকা, ঠিক না? অমুক উট্টুকা, কাকা উট্টুকা, হেমিয়া উট্টুকা, ঠিক না? আমি দোয়া করি উঠুক, সে উঠলে তো আমি তার সেখানে কাজ করি খাইতে পারবো, যদি না উঠে তাইলে আপনি খাবেন কিভাবে? আমি সবসময় দোয়া করি আল্লাহ বাংলাদেশে বৃষ্টি দিও, ফসলের মাঠ দেখলে আমি আলহামদুলিল্লাহ পড়ি, আমার কোনো জমি নাই কিছুই নাই, কারণ আমার ভক্তদের ফসল হইলে তো তারা আমাকে খাওয়াইবে, আমি এই জন্য দোয়া করি। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সুন্নাহ, উনি সবসময় দোয়া করতে খুশি হইতো, গরু দেখলে আমি সুমা দিই, ছাগল দেখলে আমি কোলে লই, আমি দোয়া করে দিই, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক না? তার এটা হইলে না পরোক্ষভাবে আল্লাহর রহমতে আমি খাইয়ে লেব। এই জন্য আপনারা তো বড় লোকের ঘরে খালি ঘৃণা করেন, হিংসা করেন, আগে গরিবে ছিল উড়ি গেছে, কই শুধু তোর হইলে গেলে আর তুই সেটি বাইর মতো করি গো আই জানি কই তুই সেটি আতুড়েলি নে গা তো তো ঘুমাই এখন এতে আরেকটা রাজনীতি আই খেলা লাগে তোর ঘুম তো এতে এখন তুই সেটি কে সেটি তো কো মনের ভিতর লইলে গেলি। আমি প্রত্যেকটা কল কারখানাকে দোয়া করি, তোরা তো তাদের বড় গাড়ি বাড়ি দেখস, আমি তো দেখি লাখ লাখ শ্রমিক কাজ করে, লাখ লাখ শ্রমিকদের শ্রমিকের রিজিকের কেন্দ্রস্থল, ঠিক না? রফিকুল্লাহ সারা রাত কবুতরের গোস্ত খায়, রফিকুল্লাহ একটা কবুতর তো পালন করতে পারলো না, তাইলে ইন্ডাস্ট্রি কল কারখানা ফার্ম গুলাতে রিজিক উৎপাদন হয়, আমার রাজ্জাককে দেখা যায়, লিল্লাহে তাকবীর, ভালোবাসো মানুষকে দোয়া করো, দোয়া করো আল্লাহ আমার কল কারখানা গুলাকে তুমি রক্ষা করো। দোনো দিকে দালালি করি কেন রে, কিতা করো না দোনোর ভাগ ফকত আউলো নাই, কিতা করো নাই হইছি বিপদ, শ্রমিকের দিকেও কদর কই, আবার মালিকের দিকেও কদর কই, সারি মই কই এরি অলিদের মতো কেন রে, সব তো আমার লোক, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। এবার হুন তাইলে গার্মেন্টস আমার প্রিয় শ্রমিকদেরকে, আমার আম্মাজিদেরকে, আমার বোনদেরকে আল্লাহ যাতে কবুল করে। এবারে মৎস্য বোন অবমুক্তের জন্য গাজীপুর থেকে এক বোনে টাকা পাঠাইছে, কইলাম আরে বোন আপনি টিয়া দিয়ে না টাইম হালা আছে আমি হালা দিয়ে কলা, হ্যাঁ আমি ভালো চাকরি ইয়ে করি, তো মনে করছি এর কেতে উপরের পদের স্থলে একবার, আরে হে ওই লোক কত ন 30,000 আইবে দরকার নাই আয় হালা দিব কনা, আমি আমার টাকা রিসিভ করতে দিব, উনি দিছে আল্লাহ আমার সে গাজীপুর বোনকে আরো আরো বোনেরা শরি কইছে, দেখছে মহিলারা মৎস্য বোন আল্লাহ টাকা দেয় আলহামদুলিল্লাহ, আর তুই সিটিং অজ্ঞ মোট মাস হালা নিলে তুই শুধু খানার তালে আছো, শুধু খানা, শুধু খানা এতে, ঠিক না? দেখেন প্রত্যেকের মন আছে, আমার শ্রমজীবী মানুষগুলো বেঁচে থাকুক, আমিন। দশ মহারানার ঋণ, এটা তো কোপ খাইয়ে লেবি বেটারা, ঠিক না? এটাও তো একটা ঋণ, হ্যাঁ এক ঠ্যাং কবর গেছে কই ব্যয় জ্ঞান হলাম আইয়ার নামে দিয়ে গেছে বরে কিচ্ছু দিল না, ঠিক না? ওই আমার সোনাপুরের কাদির ভাই আমার লগে হজ করছে 2014 সালে, আমি এক কান দেখো আল্লাহ দুইবার আইসি আর তো আইতে একটার ন, আহা বুড়ো হয়ে গেছে আল্লাহ বিয়েও দুইয়ের করছে, কি কাদির ভাই কি দেখো আমি বুঝি বিয়ে দুইয়ের করছে, কো হ্যাঁ 88 সালে একবার হজ করছি, সুমানের বাবি বড়গা মরি গেছে আয় তো একটু কুসু করি গা ভালো সে আলা হলা, তো বললাম আচ্ছা কাদির ভাই বড় বাবি রে বাবির ঘর হলাম আইয়া গোগা আসতে গা আসতে গা, তো কইলাম ইয়া বাবির ইয়া আসতে গা যে হলাম আইয়া কাবিন কত ও 3,000 টাকা, আমি কইলাম তো হোলা ওকে তো 800-300 টাকা করি হইলো না, তো বাবি তো ঘুরে ফিরি, আপনারা যে মহিলা গো মোর আনাটি দিলেন না এটা তো আল্লাহর কাছে ঠেকবেন অসাক্ষু সাক্ষ্য তুল, আমরা এক অঙ্গ করতেই তো থাকবো, ও দুই বিয়ে করে যারা সমতা বন্টন করে না আম্মাজিদের যারা এ মহারানা দেন তারা জেনাকারের দলে থাকবো, আতুডা পারবে লাজ্জার আচ্ছা যাই তাদের ফাওদরি সকল মহারানা আত্মাই সরকার উড়ে
তোরা আল্লাহর রানী বানা লাইব না উড়া সকাল মহারানা কিতা করব দিবি রে আমি আম্মাজির কো পক্ষে যতই কই তারা কোন আর মাটি করতে রব কারণ আমি বহু বিবাহ হয়েছে আওয়াজ করতে আছি ব্যাগের বড় কোবাগুবি লাগি গেছে ঠিক না সারা রীতিমিতে পৃথিবীর রীতিমিতে 93% বেড়া আর ফেজে ফলোয়ার্স মহিলারা 7% বললাম ঘটনা কিটা ক আন মহিলাকে বিরুদ্ধে কর অত সময় সব আওয়াজে মহিলাকে পক্ষে কই তো এত আর পার্টি করতে না কিল্লায় দুই বিয়ার আওয়াজ করি ওইটা ছাড়া অন্য ভাবে করে এখন না জীবন বাসি থাকতে দুই বিয়ার আওয়াজ চলব রেশ কথা দুই নেট করলে আর বেড়ারা হয়তো না ইয়ে না আনন্দ উল্লাস করি যাক তোকে চাকরি বাড়াই দেখ শেষ কথা কারণ সেটা কি মহারানা দিছেন নি আতলা আইলো তো না মোরা এখন দিয়ে লাইয়েন কি মেম্বার সাহেব বাবির দিছেন নি আল্লাহ দয় তুই তো কেডা দিছত কি দেশ সুইটিং দেশ রে দেশ আর রে তোরা দেখালে অজ যাস উমরা যাস আর মাবন গুলোর কত নিছে কি আহা তারা তোরে কোন টোরে গেল না রে আমার প্রিয় আম্মাজির গুলারে নবীজির কত দেয়াসা সালামটা আম নবীরে দেখ না ইরে কটা দিয়া লাগে একটা লাগতে আনা লাগে রে ইরে তোর 30 বছর হেবডি পাদিল্লা দি খাবাইছে রে তোর এত কিছু তোর কইলো তোরা মাবুন গুলারে কত আল্লাহর কর্তা দেখা আতুড়া কবে লাই বিয়া করছি অথবা সামনে করিও হানিমুন মদিনা শরীফ অথবা মক্কা শরীফ করিও আম্মাজির গো হানিমুন বাসর করার ব্যবস্থা করে দিছি মদিনা তাইয়েবা মদিনা হোটেলে ইনশাআল্লাহ আমিন তাদেরকে নিয়ে ঠকাইয়েন না আল্লাহ ঠকাই দিব আমনে করে আম্মাজিদেরকে বিদেশ ভ্রমণে তৌফিক থাকলে আম্মাজির করে নিয়েন না মহারানার টিয়ার মাই ঠিক নিও হেতে তো ইতের মাই অনক মহারানার মাই এ এদিকে সা কুদ্দুস মুসা কোদার কাটা শরম দিয়ে লাইম ন এক এতিটি টেলিভিশনে শরম হয়ে যাবে আর দোষ নাই হরে হাসুর সময় কিয়ামতের দাবি থাকি বাদ দিকে সা রেডি নি এবার আইয়েন আর একটা কথা 12 নম্বর 11 নম্বর শেখ গ্রিন শেখ জালিয়তি শেখ দিজনা আসেনি অন হালাতের নতুন সংস্করণ ও শেখ একটা দি যা পটিয়া দেন না শেখটা যা মন চাইলে তুই আসল কথা হেতের অ্যাকাউন্টে টিয়া আছে 3000 ঠিক কি না এডা বড় সিটিং এ ভাজি হিও অন ভাই সাহেব মানিক ভাই অন হাওলা তা তো এনে নে শেখ ও মা শেখ দি কোউদা এবার মামলা করি কোন দিনে বিটিয়া আর মা এটা ঋণ আবার অনেকে শেখ দিছে 1 লাখ ওই হাতের লগে নাড়ারা বুদ্ধি দিছে তুই 1 কোটি বানালা ওই আগামাতা আগামাতা কিছু হাক আছে সৈন্য গতিটি দিয়ে লেছি ইয়াল্লা কইছে আল্লাহ তারপরে ফালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলে নেককার লোকের মাধ্যমে লেখাও যে নাইন চেক করে আল্লাহ বুঝে তৌফিক দেখ গ্রাম্য সুরের ধর্ম গ্রাম্য সুর আঙ্গ মাঝরা যেগুন সুর আছে এত অন্তত গ্রাম চুরি করে না দূরি চুরি করি এনে গ্রামে ব্যাকের লই খায় চা দোয়ান বেন না বড় টাকা পায় ঠিক না দোয়ার লাই মানে যারা আল্লাহ জান দরা না খাবে কজ এটা দোয়া করি সিগারেট খাইবি নি সিগারেট টিকেট খাবে আর দোয়া সা ও কাইলা রাতে যান চুরি করি সুন্দর করি আই তুই আরে আর আর শিক্ষিত বাইটি চুরি করি হাজার হাজার কোটি টাকা বিদেশে তুই এলা মনে আল্লাহ আল্লাহ আমার শিক্ষিত বা যে সমস্ত বাইরে চুরি করছে কথা কচ্ছ দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে তুই এলেছে ভুলে তারা টিয়াগুন দেশে আনি কলকারখানা দেখ ব্যাকি মিলি আমরা খাই আমি সুরিলে চিন্তা করি নি আল্লাহ মাফ করিলে অসুবিধা নাই তবে টিয়াডি দেশে কাজে লাগান এটা আয়েশের কথা কইয়ে না দেশের লোকগুলো খাইব কোনাল টিয়া তুই দেখছেন কানাডা অস্ট্রেলিয়া কিতে কিতে দেশ কতি টি আছে ইডি কারে খাবার রে টিয়াডি দেশের মানুষে কা কারণ এই দেশের মানুষের হক আছে ঠিক কি না আল্লাহ আর হে সোর বাইগুলারে তারা আর বাই তো কেন রে আল্লাহ আর বাইগুলারে তুমি হেদায়েত করো আমিন সুরি যা করছে অসুবিধা নাই তুমি মাফ করে দিবে তুমি গাফফার তুমি সাত্তারা জুনু তবে সুরি টিয়াগুন দেশে কাজে লাগা আমিন কসা আমিন 14 প্রবাসীদের কষ্ট এই প্রবাসীরা কষ্ট করে দেশকে ঋণগ্রস্ত করে রেখেছে কিভাবে তারা এত সুন্দর বজি তুই বছর কে বছর পড়ে দিছে বহু বড় কিয়া করে টিয়া লই ভাগে ঠিক কি না এই প্রবাসীদের দেশের কারণে উন্নয়নে রেমিটেন্সের কারণে আমাদের সুন্দর এই দেশ আলহামদুলিল্লাহ চলতেছে প্রশাসনের বাইরা কষ্ট করতেছে পুলিশের বাইরা করতেছে গভর্নমেন্ট কষ্ট করতেছে প্রত্যেকে কাজ করতেছে কেমন
তো প্রবাসীদের এই কষ্টের কেনা এই বাংলাদেশ তারা আমাদের এই এই রেমিটেন্স ফাইটার রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স মুক্তিযোদ্ধা এই জামানা ঠিক কি না ঠিক তাদের কাছে আমরা ঋণী দেশটা আমরা প্রগতির পথে সুন্দরভাবে আমরা পরিচালনা যাতে হয় আল্লাহ যাতে কবুল করে বিদেশীদের কষ্ট যদি চোখে দেখতেন টাচ মোবাইল চালাতেন না ইয়ো নিচ্ছকে দেখছি বিদেশীদের কষ্ট মালয়েশিয়া রবার বনের ভিতরে শোয় যাদের পরাকা আছে কাগজপত্র আছে ওরা বাসা ভাড়া নিতে পারবে টিনের ঘর কত যাই হোক যার কাগজপত্র নাই ও তার কোনো বাসা ভাড়া নাই হাতে 18 ঘন্টা ডিউটি করে ওই বাগানের ভিতরে হিয়ন কত বাঙালির লাশ চলে গেছে অজগর সাপের ফ্যাডের ভিতরে বাঘে খাই এলেছে হাতি মারি এলেছে তার লাশের খবর আমার আল্লাহর কাছে তারপরে তুরস্ক ইতালি যাইতে লাগি ভূমধ্য সাগরে হাজার হাজার বাংলাদেশীরা মারা গেছে এই পর্যন্ত ঠিক কি না একটাই স্বপ্ন দেশে টাকা পাঠাইবো দেশে টাকা পাঠাইলে তো আমাদের দেশ উন্নয়ন হবে এই প্রবাসীরা সমগ্র পৃথিবীতে আমাদেরকে টাকা দিয়ে ধন্য করতেছে এই টাকাটা যদি আমরা ঠিকভাবে কাজে না লাগাই তাহলে তো আমরা তাদের কাছে ঋণী হয়ে থাকবো এই ঋণ আল্লাহ আমাদের শোধ করবে না আমাদের এই গুনাহ মাফ হবে না ঠিক কি না ঠিক তারপরে পুনর শখের ফাঁকি পালন করে দেনা বাড়ানো কথা কি বালা লাগেনি না শেষ করতাম না না আটে আই গেছি গায়ে শাড়ি দিলে আর অসুবিধে কি অনেক বড় লোক ঢাকা গ্রামে ময়না টিয়া শালিকে ফাঁকি লোহার খাঁচায় প্রতিপালন করিয়া ঋণ বাড়াইতেছে এই যে শালিক আমার বাসার পাশে একটা শালিক ফালে ও কত কান্দা কান্দে ও তার আব্বা মাই তারে বেশকি দেখি রে কুদ্দুস তুই বুঝে বই রইস এতে সেভাবে দানা সাপটা কাঁদে আব্বা আব্বা আফসারি সাহেব জেলে গেলে তো ব্যারিস্টাররা শত শত উকিলেরা তাহলে টাইম পেয়ার করে আব্বা আর তো কত মালিকি বেচে আয় লোহার খাঁচার ভিতরে আছে কি জবাব দিবেন এগুলো তো আল্লাহ রসুলের কথা হুজুরের কাছে এক লোক সাদরের ভিতরে ফাঁকিলে হাদিস শুনে মা ফাঁকি হুজুরের কাছে সুপ্রিম কোর্টে মামলা দিয়ে লেছে আল্লাহর পরে যার স্থান মুহাম্মাদুর সাল্লাল্লাহু এবার হুজুর তারে শরম না দি কইলো তোমাদের মাঝে কেউ কি কোনো পাখির বাসা পাখি ছানা কি চুরি করে নিয়ে এসেছো বা নিয়ে এসেছো কি না মাথা না কেউ ডরে ও গৌড়ি সাদুর গাছ দেয় না আল্লাহ নি হুজুর তুমি কোনো হইলা ওই ফরিদের কো বাড়ি এনে আয় সাহায্য গে সুন্দর লেখে আইলো এনছি কো দেখছো পাখির আম্মা কাঁদতেছে আহা পাখির মা কাঁদে ইয়া রাসূলুল্লাহ ও রহমাতুল্লিল আলামিন আপনি তো কোনো মানুষের নবী নয় আপনি তো আমাদের ফাকিদের নবী আমার বাচ্চারা আমার মেয়েটা লো এনছে আমরা সাহাবি আমরা ক্লাসে ক্লাস করতেছে আমার সালারে দেন আমি মারা যাচ্ছি দানা সাফ করতেছে রাসূল সাল্লাল্লাহু তার ভাষা বুঝতে পারছেন আল্লাহু আকবার কেমন নবী এ নবীর ভাইয়া খুশি না বাজা তোরা তো খালি জান্নাত লেগো বাগবি করস আয়তে এরকম একটা আল্লাহ হইয়া খুশি এরকম একটা নবী হইয়া তো আর কলজান রই গেছে সুবহানাল্লাহ ফাবি আইয়া আলাই রাব্বে কুল্লুমান আলাইয়া ফান ওয়া বকা ওয়াজহু রাব্বিকা যুল জালালে এই আয়াতটা হরি আয় কান্না বেরি আদার গে আদার গে চিন্তা করে কইলাম আল্লাহ রফিকুল্লাহ এত শেয়ান এত সেলিব্রিটি একদিন বুঝিয়ে দুনিয়াতে যাইবে গেছে গেলাম গা প্রেমের জগৎ থেকে প্রেমিকর করে তুই তো তুই আল্লাহ তো থাকবে যত হাজার বছরে কবর থাই তুই তো আমার কোন ভাই এখন কইলে উড়ি যাইবে গেছে যাক তুই মালিক যেন আসো সব কিছু ধ্বংসশীল শুধু তোমার রবের ফেস ধ্বংস হবে না তোমার রব অবিনশ্বর ভাবে থাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তুই যেন থাকবে তাহলে আয়ু থাইও মানিকও থাকবে হয়তো কয়েক হাজার বছর হলে আবার আইতেছি তোমার কাছে আলহামদুলিল্লাহ মালিক যদি না হুড়ে তাহলে কোম্পানি না হুটলে শ্রমিক হুটবো নি আমি একদিন ইসলামী ব্যাংকে যাই কইলাম ভাই কিতে কিতে হুনলাম বলে ব্যাংক হুটি যাবে গো ব্যাংকে টিয়া লই যাবে কোন আত ডল লাগে আর টিয়া কোন আবার হইবে পারে মিয়া 2-300 ব্যাংকের ভিতরে আঙ্গ রুল নং এক কহুটা শুরু করলে হিসে তোর না হুটবো আঙ্গ হুটতে বহুত দেরি আছে আয় চিন্তা করলে মোরে আঙ্গ আল্লাহ আল্লাহ নিজে কইতেছে কোন হুডো হুডি নাই কো সব শেয়ার আইবাস কালাইম কোমালাইম আজাইল আলাইহিস সালাম যখন ব্যাকেরে মারবো সাইর ফেরেশতা থাকবো জিবেল মিকাইল ইসরাফিল আজাইল ছ আল্লাহ কবু কি রে খবর কি তা ক্রস ফায়ারে দিছত দিবে ব্যাকেরে শেষ পার কে আছে ও জিবেল আছে মিকাইল আছে ইসরাফিল আছে এ তারা আছে আর কে কাই আছে মার মার
জান কবজ পার কে আছে কান্নে আছে না রাই আছে তুই কি হল মর তোর রুমা আমারে দে আহারে কষ্ট তার জানতাতে বাই করব কত গড়ান গড়াইব এরপরে আল্লাহ আল্লাহ সাহায্য করব লিমানিল মুলক লিল্লাহি ওয়াহিদুল কাহার রাজত্ব কার আয় আল্লাহ কে কারে মাছ ক্রস ফায়ার দিছো তা হাসি দিছো তে কইছো তে কইছো আজকে আমি আল্লাহ কুল্লু মান আলাইহা ফা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব সংশোষিল আমি আল্লাহর ফেজ থাকবে লিল্লাহে থাকবে আল্লাহ এই আয়াতটা পড়ি আয়াত তো খুশি হইছি আর আল্লাহ থাকবে আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব চলে যাব চেয়ারম্যান সাহেব চলে যাব এই যেটা আরো 76 বছর আগে জায়গা সাগর ছিল সোনাপুর রেল স্টেশন কি করছে এভাবে আঙ্গোস্তাদে কইছে মুহাদ্দিস আরাদুল্লাহ সাহেব কই লোড করেছে তিনি চোখে দেখছি আর এখন প্রায় 76 কিলোমিটার সর কথা কয় না আস্তে তিন দিন হরিণীর যে কষ ঠিক নি রে তো তোকে শোনা কই রে তোরা এই কথাটা না কইলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করব না তো তিনবার যে ক যে ক আবার ক এ তো রাত কাপার আদা করি জরিবে না ঠিক না আর এখন দেখছেন না হাতিয়া পর্যন্ত স এইভাবে পৃথিবী কত উলট পালট হইবে রে এরে 810 কোটি মানুষের ভিতরে একটা ঘটনা লাগবে আর দেখবি আর মাত্র 100 কোটি লোক থাকবে তামাগরি লেবে তোমারই ঠিক না কোনো ভয় নেই আমাদের আল্লাহ তো থাকবে আমরা যেভাবে মরি করোনাতে মরি বিশ্বযুদ্ধে মরি জেন্নে মরি মাবুদের কাছে চলি যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাবুদের হুডাহুডি নাই ঠিক না লিল্লাহ তাকবীর আল্লাহু এখন যে কথাটা কইছিলাম ওই যে রহমাতুল্লিল আলামিন ফাকির মামলাটা গ্রহণ করছি তা আমি এই কথাটা কেন বললাম তোরা যারা শালিক ফাকি ফালস আম্মাজিরা যারা ময়না ফালেন এটা তো রাষ্ট্রদ্রোহী কাজ রাষ্ট্রের আইন লঙ্ঘন করলেন হরিণ ফালেন এগুলা বন্য প্রাণীগুলা আপনি ছেড়ে দেন প্রতিপালন করিলেন না টিয়া ময়না শালিক কত কান্দা কান্দে হে মনে করে গান করে কথা কয় হে খেলা করে আমার বাচ্চারা তারে দি তার মনে দুঃখ তার আম্মা কাঁদতেছে এই ফাঁকিটা বিয়ে শাদি করবো অন্যান্য ফাঁকিরা দল বাঁধি যে যায় তার কত সুন্দর লাগে তে কত কান্দা কান্দে ছটপট 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 ফাইলবেল্লা আল্লাহ আপনার কিছু ব্যবস্থা করছে সেটা কি আপনি কবুতর ফালে আর যদি আরো সকল বিশাল একটা এরিয়া নিয়ে সিনাখানা সরকার যেভাবে প্রতিপালন করে পুরা গাছ গাছালি দি নেট দি সুন্দর করে গুগু ফাইলে গুগু 10-20টা দিবেন যাতে যাতে এরা বেআই বেআইন বানাইতে পারে ওলামাই আই লাভ ইউ করতে পারে এডারে আর একটা মিস কল দিতে পারে ফেসবুকে আরো করে করো তোর দেয়া যা কিতালা আসত্তিওয়ালা ওরে এত কথা কয় না মামিন পয়রি ইয়াতিরু বেজানাহাইয়ে ইল্লা উমামুন আমসালুকুম সূরা আল আনাম কয় এই যে ফাকিরা ডানা মেলে ওড়ে এটা তোমাদের মতো একটা জাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুকুরে যে তার প্রজনন করে বছরে কয়বার একবার আপনি তো লাডি দি ফিডার যদি তারা রোডে গাঁটে বা ওইভাবে দৃষ্টি কটু হয় একটু সিস্টেম করে তাদেরকে একটু আড়ালে সরাই দিবে সে তো বোঝে না হেতে বছরে একবার করে আমরা সহ্য হয় না জিজ্ঞান না যদি পোগা জীবনে লাডি দি হিড়েছি এই মামলা বেগুনে খাই রয়েছে তো সানবে ওর কথা কয় না এটা কি বালা করছ তুই তুই হুরা বছর ফ্রেম করছে তোর তো কেউ হিটলো না তো তুই কুত্তারে হিটলি দে আতুডা উড়ে তুই উড়ে সা এ আদ দিয়ে তো হিড়েছিলি তোরে লাগে উড়ে আতা মাচ্চা সিটি উড়া তোরা কাছে থাকিয়া আর আর মাহফিল আর কেলা সব তোরা খাইলি কবেলে জীবনে কুত্তার প্রজননে বাদা দেবনা অতি জীবনে যা করছি কুত্তার কাছে মাফ চাই ওয়াজটা যে ঘুরেছিসি এটা কারণ আছে শহরের শিক্ষিতরা দলিরা এলিট শ্রেণীরা পাখি গুলারে বাঁধি রেখছে আল্লাহ আজকের এই মাহফিল থেকে আমি আপনার কাছে টাইম ফেয়ার দিলাম জামিন নামা দিলাম পাখি গুলারে ছাড়ার আমরা একটা ব্যবস্থা করেছি।